খুব স্পষ্ট ভাষায় ওই হাদিসে বলা আছে যে মুশরিককে আল্লাহ ক্ষমা করবে না, আর যে বিদ্বেষ রাখে হৃদয়ে, বিদ্বেষ রাখে, ঝগড়া বিবাদ রাখে হৃদয়ে, একজন আরেকজনের জন্য শত্রুতা রাখে, এমন লোককে আল্লাহ মাফ করবে না। অথচ আমরা আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমরা এই নিষ্পেষ আহ্বানকে কেন্দ্র করেই বিদ্বেষ করতেছি। তো হাদিসের হাদিস কিন্তু বলেনি যে তোমরা রাতে রাত জাগো, স্পেশাল কিছু করো, যেমন রমাদানে সাহুর একটা স্পেশাল, ইফতার এটা স্পেশাল, ফিতরা এটাকে রমাদানকে কেন্দ্র করে, তারাউইহ রমাদানকে কেন্দ্র করে, ভিতরে সলাৎ সবাই জামাতে পড়ে দোয়া করে রমাদানকে কেন্দ্র করে, সাদাকার মানে বাড়তি সাদাকার কথা বলা আছে, কোরআন কোরআন নাজিলের মাস, কোরআন তেলাওয়াতের মাস, এটা নিজেকে সংযমের মাস, বহু স্পেশাল আমল রয়েছে রমাদানকে কেন্দ্র করে। যেভাবে ঈদকে কেন্দ্র করে বলে এক রাস্তা দিয়ে যাও, অন্য রাস্তা দিয়ে আসো, খুতবা শোনো, নামাজ পড়ো, এরপরে খুতবা শোনো, হ্যাঁ তো সুবহানাল্লাহ, তোমরা হালাল হইতে আনন্দ করো, ইবাদত করো, আল্লাহর ইবাদতে তোমরা মগ্ন হও। এভাবে পৃথিবীর প্রায় প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে আয়াত অথবা হাদিস বর্ণিত আছে, কিন্তু এই নিষ্পেষ আহ্বান সম্পর্কে মানে এই রাতে কি আমল করতে হবে একটা নির্দেশ পাওয়া যায় না। না আমি বলছি না যে দেখুন, আমি ওয়াল্লাহি এটা নিয়ে বহু বিদ্বেষ হয়ে গেছে। আমি যারা এর পক্ষে কথা বলেন, যারা যুক্তি দিয়ে বলেন, আবার অনেকে বলছেন আপনারা যে শাবান মাসের 15 তারিখে নিষ্পেষ শাবানে কোরআন নাজিল হয়েছে, এটা জঘন্যতম কথা, এটা জঘন্যতম কথা। এই জন্য যে আমার আজকের খুতবার আলোচ্য বিষয় রমাদান কেন্দ্রিক, তো রমাদান কেন্দ্রিক খুতবার আলোচ্য বিষয় হলে রমাদান মাসটা কি, এটার পরিচয় কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলা বলছে যে শাহরু রমাদান, মানে রমজান মাস, একবারে সোজা সাপটা কথা আল্লাহ বলেছে, শাহরু রমাদান, রমাদান মাস কি, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা রমজান মাস, এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। একদম স্পষ্ট, আই মানি আমি, ইউ মানি তুমি, একদম স্পষ্ট অনুবাদ, কোনো ব্যাখ্যা লাগবে না, কোনো তাফসীর লাগবে না। তো আমি ব্যথাকাবাসীকে বলবো, যারা মনে করে যে নিষ্পেষ আহ্বান শবে বরাত কোরআন নাজিল হয়েছে এটা বরকতময় রাত, আসলে কোরআন নাজিল যদি রমজান মাসে হয় তাহলে এটা যদি কোনো রাত হয় তাহলে এই রাতটা লাইলাতুল কদরই হবে, যেহেতু কোরআন রমজান মাসে স্পষ্ট ভাষায় বলা আছে যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস, এই মাসে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে। তো এই কোরআনুল কারীম কি করবে, এই যে এই মাসে কোরআনুল কারীম নাজিল হয়েছে, কোরআনুল কারীমের কাজ কি, এটা কোন কোরআন, আমার আর আপনার ঘরে আছে সেটা নাকি অন্য কোনটা? নিষ্পেষ আহ্বানে যদি কোরআন নাজিল হয় তাহলে রমজান মাসও একটা কোরআন নাজিল হয়েছে, ওটা কোনটা? কিছু লোকজন বলছে, দেখেন আমি বিদ্বেষ নিয়ে কথা বলছি না, আমি বলছি যে বিবেকবানের বিবেকের কাছে প্রশ্ন করছি, বিচক্ষণের বিচক্ষণতা দেখতে চাচ্ছি, আমি কোনো বিদ্বেষ নিয়ে কথা বলছি। নিষ্পেষ আহ্বান যদি লাইলাতুল মুবারাকা হয়, সূরা দোখানের ওই আয়াত যদি নিষ্পেষ আহ্বানকে ইন্ডিকেট করে হয়, তাহলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন সূরা বাকারার 185 নম্বর আয়াত, তাহলে এই যে শাহরু রমাদান রমাদান মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কুরআন নাজিলের মাস, এই মাসে কুরআন নাজিল করা হয়েছে, এই কুরআনটা কোনটা? মসজিদে কুরআন নাই, দেনটা কুরআন, মানে নিষ্পেষ আহ্বান যদি লাইলাতুল মুবারাকা কুরআন নাজিলের মাস হয়, নিষ্পেষ আহ্বানে যদি কোরআন নাজিল হয়, তাহলে এই যে রমজান মাসে যে কোরআনটা নাজিল হয়েছে ওই কোরআনটা কোনটা? এখন নিষ্পেষ আহ্বানে কোন কোরআন নাজিল হয়েছে আমরা জানি না, আর আমরা যে কোরআন চিনি আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা দিয়ে স্টার্ট হয়, তারতিবটা এরকম যে আউযু বিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা ফাতিহা দিয়ে স্টার্ট হয়েছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস দিয়ে শেষ হয়ে গেছে, এটা রমজান মাসে নাজিল হয়েছে। নিষ্পেষ আহ্বানে কোন কোরআন নাজিল হয়েছে, এই কোরআন কে পড়ে, কারা পড়ে, কোন ছাপাখানায় ছাপায়, কার বাসায় পাওয়া যায়, কোন মসজিদে, কোন মাদ্রাসায়, কোন হেফজখানায় পাওয়া যায়, আমরা চিনি না। আমি কি বুঝাতে পেরেছি? তো বিদ্বেষ রাখবেন না, বিদ্বেষ রাখবেন না। আন্দাজ করে কথা কেন বলছেন? কোরআনুল কারীমের নাজিল নিয়ে তো স্পষ্ট কথা আছে, কি আছে, যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, ওই যে সূরা বাকারা আমরা পড়েছি আলিফ লাম মিম ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِّلْمُتَّقِينَ, তাহলে সূরা বাকারার প্রথম আয়াত হচ্ছে আলিফ লাম মিম ذَلِكَ الْكِتَابُ,
এটা হচ্ছে ওই কিতাব হুদাল লিল মুত্তাকিন, যেটা মুত্তাকিদেরকে হিদায়ত দেয়। আল্লাহ কোরআনুল করিম যেটা রমজান মাসে নাজিল করছে, তাহলে এটাই সূরা বাকারার ওই কোরআনটা, যেটা আল্লাহ বলছে যে শাহরু রমাদান, রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআনুল করিম এই মাসে নাজিল করা হয়েছে। তো এর কাজ কি? ওই যে হুদাল লিন নাস, হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ বলছে যে হুদাল লিন নাসি ওয়া বাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআনুল করিম এটা মানুষের জন্য হিদায়তের জন্য স্পষ্ট, এটা হুদাল লিন নাস। রমজান মাসে যে কোরআনুল করিম নাজিল করেছে আল্লাহ, তা হচ্ছে হুদাল লিন নাস, হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে এটা ওদেরকে হিদায়ত করে এই কোরআনুল করিম। আচ্ছা, শুধু কি আল্লাহ ভীরুদেরকে? আল্লাহ এখানে সূরা বাকারার দ্বিতীয় আয়াতে বলেছে মুত্তাকিদের কথা, কিন্তু আল্লাহ একশো রমজান মানে কোরআনুল করিম কোন মাসে নাজিল হয়েছে এটা যেমন বলেছে, ঠিক সেভাবে পুরো পৃথিবীর যত মানুষ রয়েছে মুসলমান বলে কথা নয়, এই কোরআনুল করিম বলছে যে হুদাল লিন নাস ওয়া বাইয়িনাত, এটা মানুষের হেদায়েতের জন্য এবং হেদায়েতের স্পষ্ট নিদর্শন, মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েতের স্পষ্ট নিদর্শন এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। তাহলে সত্য মিথ্যার পার্থক্যকারী বইয়ের নাম কি? কোরআন। এটা কোন মাসে নাজিল হয়েছে? এখন বাংলাদেশের অধিকাংশ মানুষ রমাদান মাসই কোরআন নাজিলের মাস বলে, তবু বড় আশ্চর্য লাগে অনেক বড় বড় বিখ্যাত বহুল পরিচিত ইসলামী বক্তা যারা তাদের ওয়াজ মাহফিলে বলে নিসফে শাবানে এটা কোরআন নাজিলের মাস, তার লাইলাতুল মুবারাকা সূরা দুখানের আয়াত দিয়ে নিসফে শাবানকে সাব্যস্ত করে, অথচ তারা ভুলে যায় যে ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর, আর এই যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, স্পষ্ট ভাষায় বলা আছে রমাদান মাসে কোরআন নাজিল হয়, স্পষ্ট ভাষায় বলা আছে রমাদান মাসে ভাগ্য নির্ধারণ হয় কদরের রাতে, স্পষ্ট ভাষায় বলা আছে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রতি রাতের এক তৃতীয়াংশে শেষ আসমানে আসে এবং মানুষকে ক্ষমার জন্য ডাকে, সুস্থতার জন্য ডাকে, রিজিকের জন্য ডাকে, যার যা চাহিদা তা পূরণ করার অঙ্গীকার দিয়ে মানুষকে ডাকে প্রত্যেক রাতে। তো নিসফে শাবান সম্পর্কে যারা, ওয়াল্লাহ আলহামদুলিল্লাহ, এখন থেকে 10 বছর আগে নিসফে শাবান শব্দটা অনেকে শুনেন, যারা আমাদের নিয়ে বিদ্বেষ করেন, হিংসা করছেন অথবা খারাপ মনে করেন, কেন খারাপ মনে করছেন? আপনার কি মনে হয় না যে আপনাদের এই আজে বাজে মন্তব্য, আপনাদের এই মানে আপনাদের এই বিদ্বেষ, এগুলো অবজার্ভ, এগুলো আমাদের চোখে আসার পরেও আমরা আল্লাহ এবং তো রসুলের পথ অবলম্বন করেছি, আমরা এটা থেকে সরিনি কোনো মানুষের কথায়? এখন থেকে 10 থেকে আমাকে আপনি বলতে পারেন যে তুমি জাহেল, তুমি শোনো নাই, হতে পারে আমার পুরো গ্রাম জাহেল, হতে পারে আমার পুরো এই থানা নাঙ্গলকোট জাহেল, হতে পারে আমার পুরো এই ডিস্ট্রিক্ট কুমিল্লা জাহেল, হতে পারে আমার এই পুরো দেশ বাংলাদেশ জাহেল, আপনারা কারা যে শিক্ষিত বুঝি না। এখন থেকে 10 বছর পূর্বে নিসফে শাবান কম শোনা যেত, শবে বরাত, শবে বরাত, শবে বরাত শুনে যেত। আমাদের পূর্বপুরুষরা, আমাদের বিজ্ঞ উস্তাদরা, আলেমরা, যারা কোরআনুল করিম এবং সহিহ সুন্নাহর উপরে এই দিনকে প্রতিষ্ঠা করার সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা করে, তারা যখন এই শবে বরাত, এটা কোন দেশি ভাষা, এটার বাংলা অর্থ কি, এটা বের করলো, তারা যখন বলতে লাগলো যে এর হাদিস কোরআনে কোনো হুদিস পাওয়া যায় না, ঠিক তখন নিসফে শাবান আগেও ছিল বাট আম হলো, কি হলো, জনসাধারণের কাছে উঠে আসলো নিসফে শাবানের কথা। ওই লোকগুলোই যারা শবে বরাত বলে চিল্লাইত, ওই লোকগুলোই যারা বলতো এই রাতে ভাগ্য নির্ধারণ হয়, যারা বলতো মা আসরের পরে মাগরিবের আগে বাদির বিচি খেতে হবে, গোসল করতে হবে, যত ফোঁটা ঘাম ঝরবে, যত ফোঁটা পানি ঝরবে, একটা নেকি আছে, কি যেন আমি ভুলেও কিছু নেকি করি, আমি নিজে গোসল করেছি ছোটবেলায়, আমার আম্মা গোসল করে যাবে, আল্লাহ ক্ষমা করুন আমাদের। তো যারা বলছেন যে আমরা ফিতনা করি, না ভাই, এটা যদি ফিতনা হতো আপনি সবে বরাত শব্দ থেকে বেরিয়ে এসে আপনি নিসফে শাবানে আসতেন না, আমরা যদি ফিতনা করতাম তাহলে আপনি সবে বরাত সবকে ফার্সিতে বলে বরাতকে বলতেন যে না না না, বরাত এটা ফার্সি না, এটা তো ওই যে আরবি, এই বারা মানে মুক্তি,
কিন্তু এখন থেকে দশ বছর আগে আপনি সব মানি রাত বরাত মানি ভাগ্য, সবে বরাত মানি ভাগ্যের রাত, এই রাতে লিখা হয় যত মানুষ এই পৃথিবীতে জন্মাবে যত মানুষ মরবে, যত প্রাণী আল্লাহ সুবহানাহু তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছে সবার কে কতটুকু খাবে, কবে আসবে, কবে যাবে, এই সব কিছু নির্ধারণ করা হয়। এখানে প্রচলিত ছিল নাকি ছিল না? এই যে ইউটিউবার ভাইরা আছে এখানে ফেসবুকে, ফেসবুক পেজে অনেকে ভিডিও দেখবেন, আমি বলি কি বিদ্বেষ্টা তর্কটা এক সাইডে রেখে নিজেকে প্রশ্ন করেন, যদি উত্তরটা না পান আপনার আব্বা আম্মাকে প্রশ্ন করেন, যদি উত্তরটা না পান আপনার দাদা বেঁচে আছে ওকে প্রশ্ন করেন, ওনাকে প্রশ্ন করেন, দেখবেন আমি ঠিক বলছি। আমি যা হয়ে এসেছে, যা হচ্ছে তার উপরে ভিত্তি করে কথা বলছি। যদি আপনার মনে হয় আপনি সবে বরাতকে ফার্সিতে বলেন না, সবকে আরবি, সবকে ফার্সিতে বলে আরবিতে বরাত বলেন, তাহলে আমি আপনার বিরুদ্ধে বলিনি কথা। যদি আপনি মনে করেন সবে বরাত ভাগ্য নির্ধারণ হয় না, নিষ্পেষাবান ভাগ্য নির্ধারণ হয় না, তাহলে আমি যে বলেছি যে যারা বলে সবে বরাত এই নিষ্পেষাবান শাবান মাসের 15 তারিখে ভাগ্য নির্ধারণ হয় এবং শুধু এ রাতেই আল্লাহ আসমানে নামে, এটা সত্য কথা নয়, তাহলে আপনি কেন খেপছেন? আমি তো আপনার বিরুদ্ধে বলছি না, আপনি যদি একমত হন, আপনি যদি আমার এই কথার সাথে এগ্রি হন, তাহলে তো আপনার উচিত দাওয়াত দেওয়া ওদেরকে, দেই আর আওয়ার ব্রাদার্স, তারা আমাদের ভাই, তারা সলাত আদায় করে, যাকাত দেয়, সিয়াম পালন করে, এবং তারা এটাও মনে করে যে শাবান মাসের 15 তারিখে ভাগ্য নির্ধারণ হয়, তারা এটাও মনে করে কতজন বাঁচবে, কতজন মরবে, কতজন দুনিয়াতে আসবে, কতজন দুনিয়া থেকে বিদায় নেবে, এটা এই নিষ্পে শাবান শাবানের 15 তারিখে নির্ধারণ হয়, তারা এটাও মনে করে যে এই রাতের বিশেষ আমল রয়েছে, হালুয়া রুটি রয়েছে, গোস্ত পোলাও রয়েছে, এটা খেলে বিভিন্ন ফজিলত রয়েছে, বাদরি বিচি খেতে হবে, গোসল করতে হবে, এক একটা এলাকায় এক একটা রীতি রেওয়াজ দিয়ে ভিন্ন 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 আমল প্রচলিত রয়েছে। সো ইফ ইউ অ্যাগ্রি উইথ মি দেন দিস লেকচার নট ফর ইউ, আপনি কেন এর বিরোধিতা করছেন? যদি আমি যা বলি তা যদি আপনি একমত হন, তাহলে আপনিও প্রচার করুন না তাদেরকে, যারা মনে করে নিষ্পে শাবানে ভাগ্য রজনী, যারা মনে করে নিষ্পে শাবানে হায়াত এবং মৃত্যুর ফয়সালা হয়, যারা মনে করে নিষ্পে শাবানে অন্য রিস্কের রিস্কের কি বলে এটাকে সিদ্ধান্ত হয়, আমি তাদের ব্যাপারে বলছি, আপনার ব্যাপারে বলছি না। মুফতি সাহেব, ইত্তাকিল্লাহ ওয়া তাকাতি, আল্লাহকে ভয় করেন যেভাবে ভয় করা উচিত। আপনাকে ছোট করে কেন কথা বলবো? আমি বলেন, আমি কি জানি যে আপনাকে ছোট করে কথা বলবো? আপনি পড়াশোনা করেছেন 20 বছর 25 বছর, মাদ্রাসায় সময় দিয়েছেন, হাদিস পড়েছেন, কোরআন পড়েছেন, আপনাকে আপনাকে আমি কেন ছোট করে দেখবো? আমি তো অতটা যোগ্য নই যে আপনাকে ছোট করে দেখবো। আপনি যদি হাদিস পড়া শুরু করেন আর কোরআন পড়া শুরু করেন, আমি একসঙ্গে এক ভাগ জানি বলে আমার মনে হয় না, আপনাকে সম্মান করি কথা বলছি। আপনি দেখেন আপনি কাউকে সম্মান করেন, বাট ওই লোকটা যখন বলে, বাট উনি যখন বলে যে শাবান মাসে কোরআন নাজিল হয়, আপনি চুপ করে বসে থাকেন, এটা কি কোরআনের সাথে ইনসাফ হলো? অ্যাজ আ আলেম, অ্যাজ আ মুফতি, অ্যাজ আ মুহাদ্দিস, আমাদের কি প্রতিবাদ করা উচিত নয় যে না, ইউ আর নট ট্রু, ইউ আর নট সহি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালইয়সুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে রমাদান মাস কুরআনুল কারীম অবতীর্ণর মাস, যা সুস্পষ্ট হিদায়েত, মানুষকে হিদায়েতের দিশা দেখায়, এবং আল ফুরকান সত্য মিথ্যার পার্থক্যকারী হচ্ছে এই কোরআনুল কারীম যা রমাদান মাস নাযিল করেছে। ফামান শাহিদা মিনকুম, আল্লাহর আদেশ হচ্ছে তোমাদের মধ্যে যেই ব্যক্তি রমাদান মাস পাবে, মানে তুমি বেঁচে আছো আর রমাদান মাস আসছে, ফালিয়াসুম, সে সিয়াম পালন করবে। তাহলে এটা ফরজ হয়ে গেল রমাদান। কি হয়ে গেল রমাদান? ফরজ হয়ে গেল। অনেকেই রমাদানের রোজাটা ভেঙে ফেলে। এইটা আমাদের দেশ গ্রামে এখন চালু হয়েছে, মনে আছে এখনো 2016 সাল, 15 সাল বা 16 সাল এরকমই, বাংলাদেশে তখন মাত্র আসলাম, 14 সাল জুন মাসে আসছিলাম বাংলাদেশে। তো এই মসজিদের একজন খাদেম, এই জামিয়া আল-আকসার খাদেম, খাদেম বলতে পারি, আল্লাহ কবুল করুক আমাদের সবাইকে যারা আমরা সলাত আদায় করতে আসি এবং যারা ব্যবস্থা করে দিয়েছে এখানে সবাইকে, আল্লাহ। তো আবু আলী বলি, আমি সেলিম ভাই বলি, তো উনি আমাকে বললো জামশেদ ভাই আমি আসতেছি বাংলাদেশে, আপনি আসেন আমাকে রিসিভ করুন। তা আমি তখন অত ভালো বুঝি না, পরিচিত একজন ছিল, চালাক ওনাকে নিয়ে গেলাম। তো এয়ারপোর্ট যাচ্ছিলাম, ওই যে ঢাকা
স্টাফ কোয়ার্টার রুট দিয়ে ঢুকলো, বনশ্রী হয়ে যাবে, তখন আমি এগুলোর নাম জানতাম না, এখন জানিটুকু জানি। আমি দেখলাম রমাদান মাস, আমি সিএম অবস্থায় ছিলাম, দেখলাম যে তাল তাল আছে না, কাঁচা তাল খায় যে মানুষ, তালের ভাবে কেটে বিচিটা বের করে খায়, ওই সিজনটা ছিল তালের সিজন ওই বছর। মানে আমি যখন স্টাফ কোয়ার্টার পার হয়ে ওই যে কি বলে এটাকে বনশ্রীর আগে একটা এলাকা আছে ওটা ওটা পার হয়ে ওদিকে যাচ্ছিলাম, তখন এলাকাটা আরও একটু এত বিল্ডিং টিল্ডিং ছিল না, ওপেন ছিল, ভাই রে দোকানের মধ্যে তাল আর তাল, মানুষ কাটতেছে আর খাচ্ছে, উপেন 90% মুসলমানের দেশ কিন্তু। তা আমি বড় অবাক চিত্তে ড্রাইভারকে বা চালককে বললাম যে একটু স্লো যান তো, আমরা কি রোজা আছি যে কি এখন কি শাবান মাস না শাওয়াল মাস না রমাদান মাস, আমি কনফিউজ হয়ে গেছি যে কি রে গ্রামে আমাদের এলাকায় তো আমরা চারি পাঁচটা রোজা থেকে ফেললাম। এইখানে দেখতেছি যে না একটা তো হচ্ছে যে রেস্টুরেন্টের মধ্যে কালো কাপড় দিয়ে রাখে রেখে খায়, এটা তো সবাই বুঝে গেছে, এটা দেখলাম যে মানুষ লুঙ্গি পরা। আহ, আমার উস্তাদ আবু আহমেদ সাইফউদ্দিন বেলাল মাদানী হাফেজাহুল্লাহর কথা মনে পড়ে যায়। তো যে কোনো একটা কারণে আমি এই সেম স্টোরিটা আমি উস্তাদ শেখনা আবু আহমেদ সাইফউদ্দিন বেলাল মাদানী হাফেজাহুল্লাহকে বললাম যে উস্তাদ, আমার আমি পাশে বসেছিলাম ওনার, কোথাও যাচ্ছিলাম আমরা, আমি বললাম যে উস্তাদ আমার তো হৃদয়টা খুব মর্মা হতো, বলে যে কেন যাবস, বললাম এই ঘটনা যাচ্ছিলাম একজন ফ্রেন্ডকে রিসিভ করে নিয়ে আসতে, দেখলাম যে একটার পর একটা লাগাতার ডাব ডাবের দোকান আর তালের দোকান, মানুষজন হুন্ডা দাঁড় করায় রিক্সা দাঁড় করায় শুধু কাটতেছে আর খাচ্ছে। আমি কনফিউজ হয়ে গেছিলাম যে রোজা যে আমরা আছি আমরা কি ভুল মাস নাকি ঠিক রমজান মাস নাকি শাওয়াল মাস বা মানে নাকি শাবান মাস। আমি পরে বললাম যে এ ভাই তুই।